একটা বাচ্চার জন্য বছরে সবচেয়ে আনন্দের সময় কখন? ঈদের সময়? না, ঈদের সময় না, আর একটু চিন্তা করে দেখেন তো কখন, কোন মাসটা? অনেকেই হয়তো চিন্তা করতে পারছেন, অনেকে হয়তো বের করে ফেলেছেন অলরেডি, সেটা হচ্ছে জানুয়ারি মাস। কেন? কারণ জানুয়ারি মাসে বাচ্চারা নতুন বই পায়। এই নতুন বই কেমন হবে, আগামী বছরের বই কেমন হবে, বইয়ের ছবিগুলো কেমন হবে, বইটা পড়তে কেমন হবে, এই নিয়ে কিন্তু বাচ্চাদের এই নভেম্বর ডিসেম্বর প্রায় দুই মাসব্যাপী বাচ্চাদের মধ্যে একটা ঘোর কৌতূহল বিরাজ করে যে আগামী বছর আমি নতুন বই পাব, নতুন বই পড়ব, নতুন বইগুলো আরও সুন্দর হবে, আমি পড়ে আরও মজা পাব, আরও নতুন নতুন জিনিস শিখব। কিন্তু জানুয়ারি মাসে পাওয়া এত প্রিয় এত নতুন বই মার্চ মাসে গিয়েই চিরশত্রু হয়ে যায়। কেন চিরশত্রু হয়ে যায়? কারণ এই বই তখন তার শত্রু হয়ে যায়, কারণ এই বইকে কেন্দ্র করে তাকে নানান ধরনের খোঁটা দেওয়া হয়, তার উপরে নানান ধরনের টর্চার করা হয়, তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়, তাকে আরেকজনের সঙ্গে কম্পেয়ার করা হয়, তাকে তিরস্কার করা হয়, তার প্রেস্টিজ পাংচার করে দেওয়া হয়। কেন? এই বইকে কেন্দ্র করে, যার কারণে একটা সময় গিয়ে আর এই বই তার আর ভাল লাগে না, বই পড়তে ইচ্ছা করে না, বই দেখতে ইচ্ছা করে না, বই ধরতে ইচ্ছা করে না। কিন্তু যে বই এত প্রিয়, যে বইয়ের জন্য সারা বছর অপেক্ষা, সেই বইকে এত অল্প সময়ের মধ্যে সবচেয়ে অপ্রিয় সবচেয়ে ফেলনা জিনিসটা হওয়ার কথা ছিল? অবশ্যই না। তাহলে এটা কেন হলো? এটা কেন হলো? এর কারণ হচ্ছে আমরা বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণের চাপ দিয়ে থাকি এই পড়াশোনাকে কেন্দ্র করে, এবং বাচ্চার রেজাল্টকে আরেকজনের রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করে পরিবারের মধ্যে একটা হজবরল অবস্থা আমরা তৈরি করি। এটা করা যাবে না। অনেকে প্রশ্ন করতে পারে যে বাচ্চাকে কোন বয়সের থেকে পড়াশোনা বা স্কুলের ব্যাপারে অনুপ্রাণিত করব বা এই দীক্ষাটা দিব। এটার উত্তর হচ্ছে বাচ্চাকে সাড়ে তিন বছর বয়সের সময় থেকে বাচ্চাকে স্কুল সম্পর্কে আপনাকে শেখাতে হবে। স্কুল কি, স্কুলে গেলে কি হয়, স্কুলে কিভাবে সময় মতো যেতে হয়, স্কুলের টিচাররা কি, টিচাররা কেমনভাবে পড়ায়, টিচারদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, টিচাররা কেমনভাবে আপনাকে তোমাকে পড়াবে, তুমি বাথরুমে একটা স্কুলে যাই স্কুলে গিয়ে কিভাবে তুমি ওয়াশরুম ইউজ করবে, এর প্রত্যেকটা দীক্ষা আপনাকে সাড়ে তিন বছর বয়সের পর থেকে বাচ্চাকে আস্তে আস্তে দিতে হবে। বাচ্চাকে মাঝে মধ্যে একটা স্কুলের সামনে নিয়ে যান, এটাই হচ্ছে স্কুল, স্কুলের ভিতরে বাচ্চারা খেলাধুলা করছে, স্কুলে যখন তুমি যাবা তখন তোমাকে এরকম একটা ব্যাগ কিনে দেওয়া হবে, তোমাকে এরকম একটা পানির পট কিনে দেওয়া হবে, তুমি এরকম আমার সঙ্গে হাত ধরে ধরে হাসতে হাসতে স্কুলে যাবা। এই যে স্কুল, এই যে স্কুলের টিচার, স্কুলের পড়াশোনা, স্কুলে গেলে তার আরও অনেক কৌতূহল মিটবে, এই সব ব্যাপারে প্রত্যেকটা মুহূর্তে বাচ্চার মনে ইতিবাচক চিন্তার বীজ আপনাকে ধীরে ধীরে বপন করে দিতে হবে। স্কুল মানে হচ্ছে মজা, স্কুল মানে হচ্ছে খুশি, স্কুল মানে হচ্ছে আনন্দ, স্কুল মানে হচ্ছে নতুন বন্ধু, স্কুল মানে হচ্ছে নতুন টিচার, নতুন নতুন জিনিস জানা, এর মজাটা একদমই আলাদা। এই যে ফিলিংসটা, এই ফিলিংসটা আপনাকে আপনার বাচ্চার মধ্যে গেঁথে দিতে হবে। আমাদের অনেক বাবা মাকে দেখি স্কুলে গিয়ে টিচারের সঙ্গে ঝগড়া করে, টিচারের সঙ্গে তর্ক করে, এক দুই নাম্বার বেশি হলে সেটা নিয়ে টিচারের সঙ্গে দুর্ব্যবহার করে, এবং এই দুর্ব্যবহারটা করে আবার বাচ্চার সামনে। এখন আপনি যদি বাচ্চার সামনে আপনার একজন সম্মানিত টিচারের সঙ্গে যদি আপনি ঝগড়া করেন, তাহলে বাচ্চা কী শিখবে, বাচ্চার মন মানসিকতাটা কেমন হবে? একটা ব্যাপার আপনি চিন্তা করে দেখেন যে আমাদের দেশে যত ভালো ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা আছে, আমাদের দেশে যে সমস্ত নামি দামি ইউনিভার্সিটি, এখানকার যারা খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো ছাত্র, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়া ভালো ছাত্র, তাদের কি কেউ স্কুল টিচার হয় আমাদের দেশে? আমাদের দেশে তাদেরকে কাউকে আপনি স্কুলের টিচার হিসেবে পাবেন? পাবেন না। স্কুলের টিচার কারা হয়? যারা দেখা যায় একটু পিছিয়ে পড়া ছাত্র, একটু পিছিয়ে পড়া ছাত্রী, তারা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে জ্ঞান আহরণ করে স্টুডেন্টদেরকে পড়ানোর মেন্টালিটি নিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে জয়েন করে, তারা কিন্তু তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। দুই একজন বিপথগামী টিচার কিন্তু শিক্ষকের মর্যাদাকে এতটুকু পরিমাণে ডাউনে আনতে পারে না, কারণ শিক্ষকের মর্যাদা সবার উপরে। এই দীক্ষাটা কিন্তু আপনাকে আপনার বাচ্চাকে দিতে হবে যে শিক্ষক হচ্ছে পরম শ্রদ্ধার পাত্র, কারো পা ধুয়ে যদি পানি খেতেই হয় বা কারো যদি পা ধুয়ে দিতেই হয়, সে হচ্ছে আপনার শিক্ষক। শিক্ষকের পা ছুঁয়ে সালাম করেন, শিক্ষকের পা ধুয়ে দেন, তাতে দোষের কিছু নাই। শিক্ষককে সম্মান করতে হবে, মানুষকে সম্মান করতে হবে, এই শিক্ষা আপনাকেই আপনার বাচ্চার ভেতরে গেঁথে দিতে হবে।
বাচ্চাকে বাচ্চার জীবনের লক্ষ্য নিজের তৈরি করে দিতে হবে। বাচ্চা কার মতো হবে? এখন আপনি যদি বাচ্চাকে ভাবেন যে বাচ্চাকে আপনি অমুকের মতো বানাবেন, তমুকের মতো বানাবেন, তাহলে বাচ্চা তো ওরকম বাচ্চার নিজের একটা খেয়াল খুশির চাহিদা থাকতে পারে। যেমন আমাদের এক ফ্রেন্ডকে আমরা চিনি যে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা এবং পারিপার্শ্বিকের প্রেশারের কারণে পরে তাকে ডাক্তার হতে হয়েছে। এখন সে কাপড়ের ব্যবসা করে। তাহলে ব্যাপারটা আসলে কি হলো? সে নিজেও তার ইচ্ছা পূরণ করতে পারলো না, বাবা মার ইচ্ছাটাও পূর্ণ হলো না। আমরা যদি একটু বিখ্যাত খেলোয়াড় সচিন টেন্ডুলকারের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখব তার লাইফ স্টোরিটা যদি আমরা পড়ি, সে যখন ইন্টারমিডিয়েট পাস করে সে যখন গ্র্যাজুয়েশন পড়াশোনা করার জন্য যাবে, তখন তার বাবাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি আপনার ছেলেকে কী করতে পাঠাতে চান, সেকে কি আপনি গ্র্যাজুয়েশন করতে পাঠাতে চান নাকি তাকে আপনি ক্রিকেট খেলার জন্য পাঠাতে চান। তখন তার বাবা কিন্তু বলেছিল যে আমি আমার সন্তানকে ক্রিকেট খেলার জন্যই পাঠাতে চাই, কারণ সন্তানের ভেতরে যে বেসিক প্রিন্সিপাল, যে বেসিক ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কিন্তু সন্তানের ভেতরে তার বাবা সেই ভ্যালুগুলোর বীজ বপন করে দিয়েছেন। কীরকম? যে সন্তান সবার সঙ্গে মিলেমিশে কথা বলবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, পাওনাদারকে পাওনা মিটিয়ে দিবে, সৎ কথা বলবে, সততার সঙ্গে চলবে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবে না, বিপদে সাহায্য করবে। এই যে বেসিক কিছু ভ্যালু, এই ভ্যালুগুলো যদি আপনি আপনার বাচ্চার ভিতরে গেঁথে দিতে পারেন, তাহলে তার পেশাদার জীবন নিয়ে আসলে আপনাকে তেমন একটা চিন্তা করার কিছু নেই। সে যদি ডাক্তার হয় তাহলেও সে ভালো করবে, সে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলেও সে ভালো করবে, সে যদি উকিল হয় তাহলেও সে ভালো করবে, সে যদি অভিনেতা হয় তাহলেও সে ভালো করবে। আপনার মূল দায়িত্ব অ্যাজ এ প্যারেন্টস, আমাদের মূল দায়িত্ব হচ্ছে বাচ্চার ভিতরে ওই ভ্যালুগুলোকে আস্তে 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 গেঁথে দেওয়া। এখন অনেকে বলতে পারে আমরা তো অনেক ব্যস্ত, আমরা বাচ্চাকে কীভাবে সময় দিব? সব ব্যস্ততার কেন বাচ্চাকে কেন্দ্র করে? এখন সেই বাচ্চাকেই যদি আপনি সময় দিতে না পারেন, বাচ্চাই যদি ভালো না থাকে, বাচ্চারই যদি ভালো না হয়, তাহলে আপনার এত ব্যস্ততা, এত যশ, খ্যাতি, এত বড় ডেজিগনেশান, এত টাকা পয়সা, তার মূল্যটা কী? আমাকে একটু বোঝান যে তার মূল্যটা কী? এই টাকা পয়সা, এই ডেজিগনেশান নিয়ে আপনি কী করবেন যদি আপনার বাচ্চা ভালো না হয়, আপনার বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয়? আজকে চিন্তা করে দেখেন যে রবীন্দ্রনাথকে যদি তার বাবা ক্রিকেট প্লেয়ার বানানোর চিন্তা করত, অথবা আমাদের দেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাকে যদি তার বাবা মা ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেন, তাহলে কি একটা অবস্থা তৈরি হতো? আমাদের পৃথিবীতে যত মানুষ, আমাদের পৃথিবীতে যত বাচ্চা, সবাই আমরা প্রত্যেকটা মানুষ ইউনিক। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ইউনিক পারপাস দিয়ে পাঠিয়েছে। আপনার দায়িত্ব আপনার বাচ্চাকে তার জীবনের পারপাস খুঁজে পেতে সাহায্য করা, তারকে বিভিন্ন ধরনের লাইফ গোলের সঙ্গে ওরিয়েন্টেশন করানো, এবং ওরিয়েন্টেশন করিয়ে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ, সুদিক এবং কুদিক তার সামনে বাতলে দেওয়া। এটা যখন আপনি তার সামনে বাতলে দিতে পারবেন, এটা যখন আপনি তাকে বলতে পারবেন, বুঝাতে পারবেন, এবং আপনার কথাগুলো যখন তার ভিতরে ভ্যালু অ্যাড করবে, তখন সে এটাকে মনোযোগ সহকারে সে আপনার কথাটাকে গ্রহণ করবে। আর আপনার কথাটাকে সে যদি গ্রহণ না করে, আপনি যদি তার জীবনের সেই রোল মডেল হতে না পারেন, তাহলে আপনার বাচ্চা পারিপার্শ্বিক চারিদিক থেকে সে আরেকজন রোল মডেলকে খুঁজে নেবে। এখন আপনার বাচ্চা যাকে রোল মডেল হিসেবে খুঁজে নিয়েছে, সে হয়তো সিগারেট খায়। তাহলে যে বাচ্চা যাকে রোল মডেল বানিয়েছে সে যদি সিগারেট খায়, তাহলে আপনিও তো সিগারেট খাবেন। বাচ্চা যাকে রোল মডেল বানিয়ে নিয়েছে সে যদি 20 বছর বয়সে বিয়ে করে বসে, তাহলে আপনার বাচ্চাও রেডি থাকেন যে আপনার বাচ্চাও পরবর্তীতে 20 বছর বয়সের মধ্যে বিয়ে করার একটা বায়না করে বসতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। কাজেই আমার বারবার যে কথাটা বলার, যে বি দ্য রোল মডেল ফর ইয়োর চাইল্ড। এরপর যেটা, আমরা 87% বাচ্চাকে দেখি যে তাদেরকে যখন বারবার পড়তে বলা হয়, তখন কিন্তু বাচ্চার মেজাজটা খারাপ হয়ে যায়। সন্তানকে ভালো মানুষ হতে চাপ দিন, কিন্তু তার পছন্দ আপনার আয়ের 2.5%, এখানে বলা হচ্ছে আপনি সারা মাসে যে পরিমাণ আয় করেন, এর 2.5% বাচ্চাকে তার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বাচ্চার পেছনে খরচ করুন। বাচ্চা কোন ধরনের বই পড়তে চায়, বাচ্চা কোথায় যেতে চায়, বাচ্চা কী কী ধরনের মানুষের সঙ্গে মিশতে চায়, তাদেরকে সেখানে মিশতে দিন, সেই বইগুলো কিনে দিন, বাচ্চার সঙ্গে বই পড়ুন, বাচ্চাকে বই পড়ে শিখান। আপনার ভেতরের সৎ গুণগুলো, ভালো গুণগুলো বাচ্চার ভেতরে আস্তে 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 ট্রান্সফার করে দিন। আপনি নিজে ঘরের ভেতরে পড়াশোনা করুন, নিজে টেলিভিশন দেখা, হিন্দি সিরিয়াল দেখা। আমরা অনেক বাবা মাকে দেখি যে তারা হয়তো বেডরুমে বসে অনেক সাউন্ড দিয়ে হিন্দি সিরিয়াল দেখছে আর বাচ্চাকে পড়তে বলছে। এই ধরনের পরিবেশে কিন্তু কখনোই বাচ্চার পড়াশোনা হয় না। বাচ্চাকে পড়াশোনা করাতে হলে ঘরের ভেতরে আপনাকে সেই একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে।
এবং আপনারা অনেকে আছে বাসায় যাওয়ার পরেও যে যেটা বললাম প্রথম স্লাইডে যেটা বলেছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো নিয়ে আমরা বেশি সময় দিই, বাচ্চার প্রতি সময় দিই না, এতে করে বাচ্চা ভাবে যে বাচ্চাকে হয়তো কম গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে করে কিন্তু সে দিনে দিনে আরও অমনোযোগী হয়ে ওঠে। এরপর বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান, যে কথাটা আমরা আগেও বলেছি, ঘুরতে যান নতুন নতুন জিনিস নতুন নতুন জায়গায় এবং সেই জায়গার কৃষ্টি সংস্কৃতি কালচার এবং মানুষের সঙ্গে বাচ্চাকে পরিচিত করান। কোনো কারণে টিচার যদি নেতিবাচকও হয় তাহলে আপনি সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেন। আপনার বাচ্চার যদি কোনো টিচার সম্পর্কে কোনো বক্তব্য থাকে তাহলে সেই টিচারের সঙ্গে আলাদাভাবে কথা বলেন, টিচারের সঙ্গে কথা বলেন যে বাচ্চা আপনার এই ব্যাপারটা নিয়ে এই ধরনের কথা বলছে, এই ব্যাপারটা একটু পরিবর্তিত হলে হয়তো ভালো হতো, আলাদাভাবে টিচারের সঙ্গে কথা বলেন। এই ব্যাপারগুলো ফলো করার চেষ্টা করবেন। আশা করি আপনারা আপনাদের সন্তানের প্রত্যেকের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।